টিভিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইনস। দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চণ্ডীপুরে মৃত দুই আহত তিন। বিশ্বকর্মা পূজোকে কেন্দ্র করে বিহার রাস্তা মেরামত করতে উদ্যোগী হলেন জেলা প্রশাসন। কৃষি দপ্তরের নেতৃত্বে ময়নাতে অনুষ্ঠিত হলো একদিবসীয় কৃষি জলসেচ সচেতনতা শিবির। পড়ুয়াদের বিজ্ঞান চর্চা বিষয়ে উৎসাহ দিতে উদ্যোগী হলেন পদার্থবিদ্যা শিক্ষক কৃষ্ণেন্দু চক্রবর্তী। টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত জেলার চাষবাস। থানা ঘুরিয়ে দেখানো হলো পড়ুয়াদের, তমলুক থানার অভিনব উদ্যোগ। কৃষি কথায় আজ দেখুন কাকদ্বীপে পুকুরে সফলভাবে ইলিশ উৎপাদন, আশাবাদী গবেষকরা। গতকাল বিকেলে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার অন্তর্গত চণ্ডীপুরে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই ও গুরুতর আহত অবস্থায় তিনজনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই। মৃতদের নাম মিলন জানা ও শেখ মামুন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার চণ্ডীপুর এলাকায়। গুরুতর আহত অবস্থায় বাকি তিনজনকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহাঙ্গীর বাদশা, রিপোর্ট নিউজ আরসিবিএস। শিল্প শহর হলদিয়ায় প্রতিনিয়ত যান চলাচল ও বেহাল রাস্তার কারণে বহু দুর্ঘটনা ও সমস্যার সম্মুখীন হন সাধারণ মানুষজন। প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জাতীয় সড়ক মেরামতের বিষয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ডক্টর রেশমি কমল। প্রশাসনের তরফ থেকে মেরামতির কাজ শুরু হওয়াতে খুশি স্থানীয় বাসিন্দারা। শিল্প শহর হলদিয়ায় বেহাল রাস্তার সংবাদ সম্প্রচার হওয়ার পর তড়িঘড়ি কাজ শুরু করল প্রশাসন। হলদিয়ায় প্রতিনিয়ত যান চলাচল এবং দীর্ঘদিন ধরে মেরামতির কাজ না হয় হলদিয়ার বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল অবস্থা হয়, যার ফলে রাস্তা দিয়ে যাতায়াতের সময় বহু মানুষ দুর্ঘটনার কবলে পড়েন। এলাকার মানুষ দফায় দফায় প্রশাসনিক কর্তাদের কাছে রাস্তা মেরামতির জন্য আবেদন জানিয়ে আসছিলেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি বলে অভিযোগ। এলাকার মানুষের আবেদন পেয়ে বেহাল রাস্তা মেরামতের কাজ শুরু করা হয়েছে। জাতীয় সড়ক মেরামতের বিষয়ে জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণ দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করে তা করা হবে, এমনটাই জানিয়েছেন জেলাশাসক ডক্টর রেশমি কমল। দেওয়া হচ্ছে না, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো যদি পূজা, এখন বিশ্বকর্মা পূজার পুজো যেহেতু চলে এসছে, তো এখন পিডব্লিউডির ওর্ডসকে বলা হয়েছে কি প্রাথমিকভাবে ওরা এখন প্যাচওয়ার্ক করে দিতে, যেহেতু বর্ষা ভি আছে, বৃষ্টি ভি এসে যাচ্ছে, তো এখন হয়তো খুব শীঘ্রই যুদ্ধ স্টার্ট করা সম্ভব হবে না। অ্যাটলিস্ট প্যাচওয়ার্ক পুজোর জন্যও আমরা করে ফেলবো। NH-41-এর আজকে বিজ্ঞপ্তিকে ডাকা হয়নি, ওটা আমরা সেপারেট একটা মিটিং করি জেলাতে, তখন আমরা কথা বলবো। শিল্প শহর হলদিয়ায় বিশ্বকর্মা পুজো দেখার জন্য জেলার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে দর্শকরা ভিড় জমান। রাস্তা মেরামত হলে দর্শনার্থীরা ভালোভাবে পুজো দেখতে পাবেন, তাই মেরামতের কাজ শুরু হয় খুশি স্থানীয় বাসিন্দারা। এবছর কতগুলো ঠাকুর করলেন? এবছর 62 খানা। কতগুলো ইন্ডাস্ট্রিতে ঠাকুর দেওয়া হচ্ছে? 11 খানা, বড় বড় 11 খানা কোম্পানিতে আমার ঠাকুর যাচ্ছে। প্রতি বছরের মতো এবারে কি ঠাকুরের চাহিদা বেশি রয়েছে? খারাপ নয়। আগের তুলনায় কি ঠাকুরের দাম কি বেড়েছে এবারে? হ্যাঁ, বেড়েছে। ব্যুরো রিপোর্ট নিউজ আরসিবিএস। পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের কৃষি দপ্তরের নেতৃত্বে কৃষকদের নিয়ে একদিবসীয় কৃষি জলসেচ সচেতনতা দিবস অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন ময়না ব্লকের এডিও আনন্দ শঙ্কর সিংহ এবং ময়না পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ অশোক কুমার পাইক সহ বিশিষ্টরা। পূর্ব মেদিনীপুরের ময়না থানার কলাগেছিয়া গ্রামে ময়না ব্লকের কৃষি দপ্তরের নেতৃত্বে কৃষকদের নিয়ে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনা প্রকল্পে একদিবসীয় কৃষি জলসেচ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় সোমবার। উপস্থিত ছিলেন ময়না ব্লকের এডিও আনন্দ শঙ্কর সিংহ, ময়না পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ অশোক কুমার পাইক সহ বিশিষ্টরা। এই অনুষ্ঠানের মূল কথা, কৃষকদের বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করে জল অপচয় না করে কম খরচে বেশি উৎপাদন করতে হবে।
যে মিঠা জল হিসাবে আমরা কৃষিকার্য থেকে আমরা পানীয় জল হিসাবে ব্যবহার করি, সেই আলোচনা যে জলের অপচয় রোধ আমাদেরকে করতে হবে। আমরা যদি না জলের অপচয় রোধ করি তাহলে আগামী দিনে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার হবে। তাই আমাদেরকে সতর্ক হইতে হবে, যে জলের ব্যবহার সম্পর্কে জানতে হবে। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। পদার্থবিদ্যা খুবই জটিল বিষয়, বিজ্ঞান পড়তে লাগে অনেক টাকা ও দামি যন্ত্রপাতি। এই গতানুগতিক ধারণাকেই পাল্টে দিতে উদ্যোগ নিলেন পদার্থবিদ্যার শিক্ষক কৃষ্ণেন্দু চক্রবর্তী। বেদকল্লা মিলনী বিদ্যানিকেতনে পড়ুয়াদের ক্লাস নিয়ে তিনি বোঝান ছোটোখাটো ও ফেলে দেওয়া গৃহস্থালীর জিনিসকেও বিজ্ঞান চর্চায় কীভাবে কাজে লাগানো যায়। পড়ুয়াদের বিজ্ঞান চর্চা নিয়ে উৎসাহ দেখে খুশি হন কৃষ্ণেন্দুবাবু। পদার্থবিদ্যা খুবই জটিল বিষয়, ছোটবেলা থেকেই এই আতঙ্ক আমাদের তাড়িয়ে বেড়ায়। অনেকেরই এই আতঙ্ক থেকে বিষয়টির প্রতি অনাগ্রহ জন্মায়। বিজ্ঞান পড়তে গেলে দরকার অনেক টাকা, বিজ্ঞান চর্চায় লাগে অনেক দামি যন্ত্রপাতি। আমাদের এই গতানুগতিক ধারণা পাল্টে দিতে উদ্যোগ নিল বেদকল্লা মিলনী বিদ্যানিকেতন। ফিজিক্স বা বিজ্ঞান পড়াতে গেলে যে অনেক দামি দামি জিনিস ব্যবহার করতে হবে, তাছাড়া বিজ্ঞান পড়া যায় না, সেই ধারণাটা সম্পূর্ণ ভুল। মানে বিদ্যালয়ে এসে পড়ুয়াদের ক্লাস নিলেন পদার্থবিদ্যার শিক্ষক কৃষ্ণেন্দু চক্রবর্তী। 7 বছর ধরে ইংল্যান্ডের বিভিন্ন স্কুলে পড়িয়েছেন কৃষ্ণেন্দুবাবু। বেদকল্লার পড়ুয়াদের তিনি বোঝান ফেলে দেওয়া ছোটোখাটো গৃহস্থলের জিনিসও বিজ্ঞান চর্চার কাজে লাগানো যায়। যা ডোমেস্টিক মেটেরিয়াল, বাড়ির বোতল বা বাড়ির ফেলে দেওয়া সিরিঞ্জ, কতগুলো অবশ্য হেলথ পয়েন্টটাকে দেখে নেওয়া দরকার যে যাতে কারোর অসুখ বিসুখ না হয়, সেইগুলোকে ইউজ করে বিজ্ঞানকে যে কত সুন্দরভাবে পড়ানো যায়, যেখানে কোনো পয়সা লাগে না, বিশেষ করে গ্রামের মতো জায়গায় যেখানে রিসোর্স পাওয়া খুব কঠিন হয়, দূর থেকে আনানো খুব সমস্যা হয়, সেখানে যদি এই সামান্য ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে পড়ানো যায় তাদের বাচ্চাদেরও যেমন বুঝতে সুবিধা হয় এবং তাদের মধ্যেও বিজ্ঞান শেখার একটা আন্তরিক ইচ্ছা জেগে উঠেছে। হাতে নাতে বিভিন্ন কাজ করেও দেখান তিনি। এখানকার পড়ুয়াদের উৎসাহ দেখে খুশি কৃষ্ণেন্দুবাবু। ও, এরা খুব ব্রাইট, মানে এরা বেশ ইন্টারঅ্যাক্টিভ। আমি জানি না, আমি অনেক জায়গায় এরকম ছাত্র পাইনি, মানে একটু গ্রামের দিকে হলেও, কিন্তু আমি দেখছি বিশেষ করে বাচ্চারা, এদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো এবং এরা উত্তরও দিচ্ছে। ফলে আমি দেখছেন তো এতক্ষণ ধরে পড়াচ্ছি, তবুও তাদের মধ্যে কোনো উৎসাহ কমেনি, সেটাই প্রমাণ করছে যে এরা খুবই ভালো এবং জানতে চায়। পদার্থবিদ্যা বিষয়টাকে ছাত্রদের কাছে খুব সহজভাবে তুলে ধরার জন্যে কৃষ্ণেন্দু চক্রবর্তী, উনি কলকাতা থেকে এসেছেন, উনি প্রফেসর মানুষ, বিভিন্ন স্কুলে স্কুলে যান, ছেলেদেরকে বিজ্ঞানটা খুব সহজভাবে বোঝান এবং হাতের কাছে খুব সাধারণ কিছু জিনিস দিয়ে পদার্থবিজ্ঞানের বিভিন্ন যে এক্সপেরিমেন্টগুলো আছে, পরীক্ষাগুলো আছে, সেগুলো করে দেখান। পুলক বেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং জলাধারগুলি থেকে জল ছাড়ার কারণে ক্ষতিগ্রস্ত হলো জেলার চাষবাস। কোলাঘাটের কালিদান এবং পুলসিটা সহ আশেপাশের অনেক গ্রামের বিস্তীর্ণ মাঠ যখন জলের তলায়। টানা 8 থেকে 10 দিন ফসল এবং সবজির গড়ায় জল জমে যাওয়ার ফলে জমিতে পচন ধরেছে। জল কবে কমবে সেই নিয়ে চিন্তিত জনসাধারণ। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং জলাধারগুলি থেকে জল ছাড়ার কারণে ক্ষতিগ্রস্ত হলো জেলার চাষবাস। কোলাঘাটের কালিদান ও পুলসিটা সহ আশেপাশের অনেক গ্রামের ফসলের ক্ষতি হয়েছে। অতিরিক্ত জলের চাপে বিস্তীর্ণ মাঠ জলের তলায়, ফলে ফুল সবজি আর সর্ষের গোড়াও প্রায় 8-10 দিন ধরেই জলে ডুবে রয়েছে। বন্যা এলাকা সবসময় প্রায় হয়, ডিবিসি জল ছাড়ছিল, লাল জল আসছিল, বন্যা হয়েছে, ধান রোয়া হয়ে যাওয়ার পরে হয়েছে, মানে মাঠ ডুবে গেছে, মাঠ ডুবে গেছে, ধান তো হবে না। এটা কোন গ্রাম? এটা কালিদান মৌজা। কতটা এলাকা এরকম জলবন্দী অবস্থা? জলবন্দী অবস্থা দুটো হবে, এখানে একটা পাট আছে, একটা ওই ধারে পাট আছে, দুটো পাটে মিলে 150 বিঘা হবে। 150 বিঘে? আর কোন গ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে? আরও পাশাপাশি গ্রামে আছে, আছে শরণবাড় আছে, পুলসিটা আছে, হরশঙ্করপুর আছে। আচ্ছা, এটাকে এই মুহূর্তে এবারে বৃষ্টির জলে না মানে নদীর জলে? না, বৃষ্টির জলে ডুবে না, নদীর জলেতে ডিবিসি জল ছাড়াতে হয়েছে। এত বেশি সময় ধরে জলের নিচে থাকার ফলে গাছের গোড়ায় পচন ধরেছে, ফলে ক্ষতির সম্মুখীন হতে চলেছেন চাষিরা। প্রায় 150 বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত বলে স্থানীয়দের দাবি। জল কবে কমবে সে উত্তর দিতে পারছেন না কেউই। আচ্ছা, তো আপনাদের এখানে কি ক্ষতি হয়েছে ধানের? আমাদের ধান, ফুল, ভেড়ি ইত্যাদি এইসব চাষবাস আমাদের অনেক ক্ষতি হয়েছে। মানে কিসের জল এটা? এটা বন্যার জল। মানে নদীর জল? হ্যাঁ, নদীর জলই। এই নদীর জল অভাব হয়ে আসছে। হ্যাঁ, কোন কোন গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে? আমাদের মহিমপুর, পুলসিটা, পুলসিটা, কালিদান, কালিদান,
কদিন ধরে এরকম জলবন্দি আছে? এ হয়ে গেল নাকি প্রায় 20 দিন জল এই অবস্থায় আছে। আচ্ছা, জল কি কমছে নাকি অবস্থা? না, কমেনি। এইভাবে মানে আম কমছে 1 ইঞ্চি, বাড়ছে 2 ইঞ্চি। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। সোমবার বিভিন্ন স্কুলের কচিকাচাদের ঘুরিয়ে দেখানো হয় থানা এবং পুলিশ ব্যারাক। উদ্যোগে ছিল তমলুক থানা, পড়ুয়ারা যাতে কোনো সমস্যায় পড়লে ভয় না পেয়ে পুলিশের দ্বারস্থ হতে পারে তার জন্যই এই পদক্ষেপ। থানা বা পুলিশ কোনো ভয়ের কারণ নয়, এবার কচিকাঁচাদের তা বোঝাতেই অভূতপূর্ব উদ্যোগ নিল তমলুক থানা। তমলুক থানার উদ্যোগে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের দেখানো হলো তমলুক থানা। আমরা আমাদের অ্যাডিশনাল সাইবার সাহেব স্কুলে আমরা ক্লাস নিতে যাচ্ছেন এবং আমাদের সঙ্গে সম্পর্ক যাতে ভালো হয়, বাচ্চারাও আমাদের পুলিশের কাজ সম্বন্ধে জানে এবং যাতে বাচ্চারাও যে পুলিশের কী কী কাজ তারা পুলিশ সম্বন্ধে জানুক এবং এই প্রফেশনে আসুক, এই একটা উদ্দেশ্য নিয়ে আমাদের অ্যাডিশন সাহেব আমাদের থানাগুলোকে ওনাদের বাচ্চাদের ভিজিট করানো, দেখানো কী ধরনের পুলিশ কী করে, কীভাবে আসামি ধরে, তারা কী কী কীভাবে আর্মস থাকে, কখন এই হয়, তারা কীভাবে আসামি রেকর্ড রাখে, সেইগুলো সম্বন্ধে তাদের সঙ্গে একটা ডাকা হয়েছিল। আমরা সবাই মাস্টার সাহেব এসছেন, আমরা আমাদের চাইল্ড ফ্রেন্ডলি কর্নার আছে, উমেন ডেস্ক আছে এবং অনেক মহিলারাও এসছে, আর ওরা টেবিলে বসে দেখলো একজন এতে যে কীভাবে কোনো কেউ কমপ্লেন নিতে আসে, সেই কমপ্লেন কীভাবে নিতে হয়, কীভাবে আমরা তাদের সঙ্গে ব্যবহার করি সেগুলো সব দেখলো। আজকে কতজন ছাত্রছাত্রীকে নিয়ে? প্রায় 80 জন মতো আজকে এসছে, পরবর্তীকালে আরও। এটা হচ্ছে সোয়াদিঘি পার্ট বেসিক প্রাইমারি স্কুল অ্যান্ড জুনিয়র হাই স্কুল আছে। সোমবার সকালে কচিকাঁচাদের থানা পুলিশ ব্যারাক দেখানো হয়, যোগ দেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। পুলিশ কর্মীদের জীবন ও জীবনযাত্রা, তাদের বাসস্থান, পুলিশ স্টেশন জুড়ে সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থা, অভিযুক্তদের সঙ্গে পুলিশের আচরণ সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে বোঝানো হয় পড়ুয়াদের। কিসের জন্য এসেছো তুমি? তমলুক থানা দেখতে এসেছি। আচ্ছা, কি কি দেখালেন? ভবিষ্যতের জন্য কি চিন্তা ভাবনা করলে তুমি? ভবিষ্যতের জন্য পড়াশোনার সাথে সাথে কোনো অন্যায়মূলক কাজ দেখলেই তাকে মানে তার নামে অভিযোগ করবে, যাতে যে কোনো সমস্যায় পড়ুয়ারা ভয় না পেয়ে সরাসরি পুলিশের দ্বারস্থ হতে পারে তার জন্য সচেতন করা হয়। সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই পদক্ষেপ অভিনব। স্কুল থেকে এবং সোয়াদিঘি জুনিয়র গার্লস হাই স্কুল থেকে আজকে তমলুক থানা দেখার জন্য ছেলে মেয়ে নিয়ে আমরা পৌঁছেছিলাম। খুব সুন্দর করে সুন্দর প্রশাসনিক দপ্তরের ব্যবহারে আমরা ভীষণ খুশি। ওরা খুব মিষ্টি করে ছেলে মেয়েদের সব কিছু বুঝিয়ে দিয়েছেন এবং আমরা আমাদের খুব সহযোগিতা করেছেন। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। কৃষি সংক্রান্ত সমস্ত খবর আবার দেখুন আরসিবিএস বাংলায়। প্রতিদিন নিউজ আরসিবিএসে দেখুন কৃষি কথা। দীর্ঘ গবেষণার পর পুকুরে ইলিশ মাছ চাষ করে সাফল্য পেয়েছেন কাকদ্বীপের বিজ্ঞানীরা। স্বাদ ও সমুদ্রের ইলিশের কাছাকাছি। ইলিশ মাছের প্রধান খাদ্য উদ্ভিদকণা ও প্রাণীকণা। গবেষকদের তৈরি কৃত্রিম সেই খাবারই দেওয়া হচ্ছে পুকুরের ইলিশকে। আশা করা যায় মাছ চাষিদের এখন আর ইলিশের জন্য নদীর উপর ভরসা করতে হবে না, খুব সহজেই এবার মিলবে পুকুরের ইলিশ। দীর্ঘ গবেষণার পর পুকুরে ইলিশ চাষে সাফল্য মিলল। 21 মাসে ইলিশের ওজন হয়েছে প্রায় 500 গ্রামের কাছাকাছি। স্বাদও সমুদ্রের ইলিশের কাছাকাছি। পুকুরের ইলিশের পেটে মিলেছে ডিমো, যা থেকে আগামী দিনে পুকুরে ইলিশের প্রজনন করা যাবে বলে আশাবাদী গবেষকরা। জুলাই মাসে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধারমন সিংহ সমস্ত গবেষণা প্রক্রিয়া দেখে আশাবাদী। আগামী দিনে এই রাজ্যে নদী এবং সমুদ্র উপকূলের পুকুরে ইলিশ চাষের উদ্যোগও ইতিমধ্যে নেওয়া হয়েছে। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীন কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থার কাকদ্বীপ শাখার বিজ্ঞানীরা
নিরন্তর গবেষণা চালিয়ে এই সাফল্য পেয়েছেন। আমরা ঠিকঠাক রাখবার জন্য, যাতে অক্সিজেন মানে একদম না কমে যায়, সেই সব ঠিকঠাক রাখবার জন্যই আমরা এটা অ্যারেশনটা চালাই, যাতে করে অক্সিজেনের ডিমান্ডটা ওদের কাছে ঠিকঠাক থাকে। এটা কি মানে সময় সময় চালানো? হ্যাঁ, আমাদের সময় সময় চালাতে হয়, কারণ অক্সিজেন যদি খুব বেশি দেওয়া হয় তার ক্ষেত্রেও অসুবিধা। যদি আমরা দিনের বেলাতে প্ল্যাঙ্কটন ওদের খাবার যেটা থাকে, তারা যদি খুব বেশি অক্সিজেনের এখানে সবসময় যদি আমরা অ্যারেশন চালাই, তাহলে কী হবে, প্ল্যাঙ্কটনটা কমে যেতে পারে, এখানে প্ল্যাঙ্কটনের মাছের খাবারটা কমে যেতে পারে। সেটাকেও ঠিকঠাক রাখবার জন্য আমরা একটা নির্দিষ্ট টাইমে চালাই, যেটা রাতের দিকে চালাই, কারণ হচ্ছে রাত্রের দিকে অক্সিজেনটা অনেকটা ফল হয়ে যায়। সেই টাইমে হতে পারে ওদের মাছের ঘাটতি হতে পারে, ওই ঘাটতিটা মেটানোর জন্যই আমরা অক্সিজেনটা চালাতে থাকি, যাতে করে ওদের এই জন্য আমাদেরকে দেখতে হয় তাতে খাবার আছে নাকি ঠিকঠাক। পুকুরের মধ্যে খাবারটা যদি ঠিকঠাক থাকে, তাহলে একটা দিকে যে ঠিক যে ওদের খাবারের জন্য যেটা ডিমান্ড থাকে সেটা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হয়। একটা হচ্ছে প্ল্যাঙ্কটন, যেটাকে প্ল্যাঙ্কটন বলে, ইলিশ মাছ যেটা খেয়ে বেঁচে থাকে, আমাদেরকে এটা মানে মাসের মধ্যে আমরা দুবার করে চেক করি যে এখানে প্ল্যাঙ্কটনটা কী আছে, কত পরিমাণ আছে। যদি কমে যায় তখন সেটার জন্য আমরা ফার্টিলাইজার ইউজ করি, বিভিন্ন ফার্টিলাইজার এখানে ইউজ করা হয়, বিভিন্ন ইনঅর্গ্যানিক অর্গ্যানিক, যাতে করে ওইটা ঠিকঠাক করে তাদের খাবারের পরিমাণটা ঠিকঠাক থাকে। আর রেগুলার তো আমাদেরকে এর যে মাটির যেটা মাটি পরীক্ষা করতে হয়, জল পরীক্ষা করতে হয়, আমাদেরকে এগুলো রেগুলার থাকেই। 2012 সালের শেষ দিক থেকে বিজ্ঞানী দেবাশিষদের তত্ত্বাবধানে পুকুরে ইলিশ চাষ প্রকল্প হাতে নেওয়া হয়। বাছাই করা হয় কাকদ্বীপের গবেষণা কেন্দ্রকে। এই গবেষণা কেন্দ্রের পাশ দিয়ে বয়ে গিয়েছে কালনাগিনী নদী। নদীর নোনা জল নিয়মিত এখানকার পুকুরে ঢোকানোর ব্যবস্থা আছে। নিয়মিত পুকুরে অক্সিজেন তৈরির জন্য হুইলারেরও ব্যবস্থা আছে। পরীক্ষামূলকভাবে কাকদ্বীপ সংলগ্ন মুড়িগঙ্গা নদী থেকে ধরা পড়া ইলিশের পোনা দিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। কিন্তু ইলিশ বাঁচিয়ে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় গবেষকদের কাছে। এক বছরের বেশি সময় ধরে পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে ইলিশ বাঁচানো সম্ভব হয়। পুকুরের ইলিশের খাবার নিয়ে বেশ সমস্যায় ছিলেন গবেষকরা। মূলত ইলিশের প্রধান খাদ্য হলো উদ্ভিদ কণা ও প্রাণী কণা। গবেষকদের তৈরি কৃত্রিম সেই খাবার পুকুরের ইলিশকে দেওয়া হয়। প্রতি মাসে জাল দিয়ে মাছগুলিকে ধরে দেখে আবার পুকুরে ছেড়ে দেওয়া হয়। নোনা জলের পুকুরে চাষ করা ইলিশের পেটে ডিমও প্রজননযোগ্য হয়েছে, পাশাপাশি পুরুষ মাছের শুক্র উৎপাদন হচ্ছে। আমাদের এই ইলিশ গবেষণা 2012 সালের নভেম্বর থেকে অ্যাকচুয়ালি শুরু হয় প্রজেক্টটা। কিন্তু প্রথমতে আমরা যে ইলিশের চারা কোথা থেকে সংগ্রহ করা হবে, কীভাবে সংগ্রহ করা হবে, এইসব স্ট্যান্ডার্ডাইজ করতে আমাদের প্রায় এক বছরের বেশি সময় লেগে যায়। তারপরে আমরা এই পুকুরে ইলিশ মোটামুটি 2014 জানুয়ারির দিকে আমরা স্টক করি এখানে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। তারপর থেকে প্রায় দু বছরের বেশি সময় হয়ে গেছে আমাদের এই পুকুরে ইলিশ হয়েছে। তো এখন মোটামুটি ইলিশের ওজন 425 গ্রাম মতো হয়েছে গড় ওজন। তো এবং এটা কতদিনের? এটা দু বছরের বেশি সময়, দু বছর দু মাস। তো আমরা আরও একটা জিনিস মানে আশার কথা যে আমরা এই পুকুরে ইলিশের পেটে ডিমও এসেছে, এটা আমাদের খুব একটা আশার কথা এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। যদি এই পুকুরে ইলিশ বড় করে এই ইলিশের পেটে ডিম আসে বা ইলিশ মেল এবং ফিমেল দুটোই যদি ম্যাচিওর হয় আমাদের এই বদ্ধ পুকুরে, বদ্ধ জলাশয়ে, তাহলে সেই পুকুর সেই ইলিশ থেকে আমরা প্রজনন ঘটাতে পারি। এবং সেই যদি প্রজনন ঘটাতে পারি এবং সেই লার্ভাকে রেয়ার করে আমরা পুকুরে যদি ছাড়তে পারি, তাহলে তাদের আমরা আশা করছি তাদের জীবিতের হার, সার্ভাইভাল হার অনেক বেশি হবে। সব মিলিয়ে কৃত্রিম প্রজনন সম্ভব হয়েছে। বর্তমানে এই গবেষকদের মূল লক্ষ্য পুকুরে ইলিশের সফল প্রজনন ঘটানো। সেই প্রজনন সম্ভব হলে চাষিদের আর নদীর ইলিশের পোনায় ভরসা করতে হবে না, চাষিরা খুব সহজেই পুকুরে চাষ করতে পারবেন এই মাছ। পরিসংখ্যান বলছে সারা পৃথিবীতে ইলিশের গড় উৎপাদন 72,000 মেট্রিক টন, যার মাত্র 15-20% উৎপাদন হয় ভারতে। আবার এই রাজ্যে রসনাপ্রিয় বাঙালির প্রিয় পদও ইলিশের রকমারি, কিন্তু সব বছর সমান ইলিশ মেলে না, দামও অগ্নিমূল্য। সাধারণভাবে এই উদ্যোগে খুশি হবেন সাধারণ মানুষও। আমাদের নেচারে যে ইলিশ আমরা দেখেছি আমাদের গবেষণা করে, যে নেচারে এই সময়ে ইলিশ যে বাড়ে তার থেকে আমাদের এই বদ্ধ জলাশয়ে যে বাঁচ মানে বাড়ের হারটা আমাদের মোটামুটি 25% মতো কম। বলছি ওই নদীর যে ইলিশ, গভীর সমুদ্রের ইলিশ আর এই যে পুকুরের ইলিশ, স্বাদ কি এক পাবে? আশা করছি, আমরা এখন স্বাদ নিয়ে খুব একটা ভাবছি না, কিন্তু আমরা এর আগে দেখেছি, আমরা এক বছরের মধ্যে তখন আমরা একবার দেখেছিলাম ইলিশের যে টেস্ট, কিছুটা হলেও মানে ভালো, মায়ানমারের ইলিশের থেকে অনেক বেটার।
কিন্তু আমরা এখন এই স্বাদ নিয়ে ভাবছি না, একবার যদি আমরা ইলিশটাকে বড় করতে পারি তারপর আমরা আশা করব আমরা ফিডের মাধ্যমে সেই স্বাদকে আমরা ম্যানিপুলেট করতে পারবো। বলছি যে এই যে নোনা জল বা নোনা জলের ইলিশ তো হয়, বা এই যে মিষ্টি জল, এটা কি কোন জলের ইলিশ হচ্ছে? দেখুন, ইলিশ হচ্ছে একটা মাইগ্রেটরি ফিশ, যে কিনা সমুদ্রে বড় হয় এবং ডিম পাড়ার জন্য নদীতে আসে। তার মেনলি যে বৃদ্ধির সময়টা, অধিকাংশ সময় যখন ইলিশের মোটামুটি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের যখন ইলিশ হয় তারা তখন সমুদ্রে চলে যায় এবং সেখানেই তারা বড় হয়। তারপরে ওরা প্রজননের জন্য, ব্রিডিংয়ের জন্য ওরা নদীতে আসে এবং সেই এটা মাথায় রেখেই এটা নোনা জলে এদের বৃদ্ধি কিন্তু বেশি হওয়া উচিত, কারণ মিষ্টি জলে এরা একটা নির্দিষ্ট সময় প্রথম দিকটায় থাকে, তারপরে কিন্তু ওরা নোনা জল চায়, তারপরে আরও বৃদ্ধির জন্য ওরা গভীর সমুদ্রে চলে যায়, সেখান থেকে বড় হয়ে আবার ফিরে আসে। এটাই হচ্ছে ইলিশের। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।